ওয়েলকাম টু হলিহক অ্যাডভার্টাইজিং। আজ আপনাদের আমি বলবো কিভাবে আপনার ফেসবুক ফ্যান পেজটি সুন্দর এবং বেশি লাইক পাওয়া যায় কোনো টাকা পয়সা খরচ না করে। আমি এটা কোনো বই থেকে বা কারো ফলো করে বলছি না, আমি ব্যক্তিগত ভাবে অভিজ্ঞতা থেকে বলছি। তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধারণাগুলো একান্তই আমার ব্যক্তিগত ধারণা, এখানে ভুল ত্রুটি থাকতেই পারে। যেমন আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসগুলো আপনাদের সাজেস্ট করব, প্রথমে একটি সুন্দর নাম নির্বাচন করেন, যে নামটিতে আপনি যে জিনিসটার উদ্দেশ্যে আপনি ফেসবুক পেজটা ওপেন করবেন তার নামটা যাতে সার্থকতা হয়। আপনি কোনো পণ্যের ওয়েবসাইট খুললে অবশ্যই এখানে আপনার পণ্যটা সেল করছেন, অথবা আপনি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট থাকলে, ব্যক্তিগত কোনো ফ্যান পেজের নাম থাকলে আপনি কোন উদ্দেশ্যে, এটা যাতে আপনার স্পষ্ট থাকে, এটা হলো আমার প্রথম ওয়ান। এবং পরবর্তীতে আপনার যে পেজের ইনফরমেশন, অর্থাৎ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, আপনার ইমেল, এগুলোই আপনি সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপন করা উচিত। এবং পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটি সুন্দর প্রোফাইল পিকচার আপনার, অর্থাৎ আপনার পেজে প্রথম যে স্কোয়ার বক্সে প্রোফাইল পিকচারটা থাকে, এই প্রোফাইল পিকচারটাই আপনার মানুষের আই ক্যাচিং হয়, অর্থাৎ চোখে প্রথম ধরা পড়ে। এই প্রোফাইল পিকচারটি আপনি অবশ্যই কোনো কালারফুল আই ক্যাচিং একটি দিবেন, এটার প্রিভিউটা অনেক ছোট করে দেখবেন, অর্থাৎ আপনি 1/2 ইঞ্চি ছোট করে দেখবেন যে আসলে ছোট অবস্থাতে কেমন দেখা যায়। আপনি অনেক বড় দেখা যাচ্ছে, এটা হইলে আপনার সুন্দর হবে না। ছোট প্রিভিউতে কেমন দেখা যাচ্ছে এটা আগে ফলো করবেন, বড় প্রিভিউতে কেমন দিচ্ছে এটা, কারণ প্রায় 60-80% টাইমে আপনার প্রোফাইল পিকচারটা আপনার ছোট আকারে, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক আকারে শো হবে। সো আপনি ছোট আকারে দেখাটায় কেমন দেখাচ্ছে এটা আপনারা খেয়াল করবে। তারপর হলো আপনার কাভার, কাভারে যে জিনিসটি প্রাধান্য থাকে সেই জিনিসটি হলো আপনার টোটালটার একটা, যেটা থেকে আপনার এখানে একটু ডিটেল সারমর্ম বোঝা যাবে। যেমন ধরেন অনলাইন শপিং হয়, আকর্ষণীয় কিছু ড্রেস অথবা 5-7টা ড্রেস একসাথে বা 10টা বিভিন্ন ধরনের ড্রেস আছে, এরকম একটা ছবি একসাথে আপনি তুলে দোকান দোকান বোঝা যাচ্ছে, তখন আপনার এটা বোঝাবে যে না, এই লোগোটা হলো একটা মেলে লোগো এবং এখানে এই ড্রেস গুলা বিক্রি হয়, সাধারণত এই ধরনের ড্রেস বিক্রি হয়। মানে আপনার এটা, আমি উদাহরণটা বলার উদ্দেশ্য হলো যাতে আপনার মেইন যে উদ্দেশ্য পেজটা খোলা এটার একটা প্রতিচ্ছবি, ইলাস্ট্রেশন এখানে বোঝা যায়। যেমন আপনি ট্রাফিকে হলুদ বাতি দেখলে, আপনার লাল বাতি দেখলে স্টপ, আবার সবুজ দেখলে চলে যান, যাতে এখানে যে বাতির মতো দেখার পরে আপনি বুঝে যান যে আসলে কোন সিগন্যালটা দিচ্ছে। আবার সিলেক্ট করার ক্ষেত্রে এই ধরনের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে হলো আপনার পোস্ট, পোস্ট আপনার ডেলি একটা পোস্ট সর্বনিম্ন আপনার পেজে যাতে থাকে। আজকে খুব মুড ভালো, আমি 10টা পেজ পোস্ট দিলাম, আবার 3 মাস মনে নাই বা 1 সপ্তাহ কোনো পোস্ট দিলাম না, ব্যস্ত, এরকম যাতে না হয়। ফেসবুকে একটি অপশন আছে যে অপশনের মাধ্যমে আপনি সহজেই শিডিউল করে রাখতে পারেন যে এটা 1 দিন পর, 5 দিন পর, 6 মাস পর পোস্ট হবে, এই ধরনের একটা অপশন আছে। আপনি একটা ছবি আপ করার পরে নিচে ড্রপ ডাউন মেনুতে আপনি জিনিসটি দেখতে পাবেন। তারপর এখান থেকে যে জিনিসটি পরবর্তীতে ইম্পর্টেন্ট, পোস্টের কোয়ালিটি। আপনি যদি কোনো প্রোডাক্টের হয় সেক্ষেত্রে শুধু প্রোডাক্টটি ছবি উঠাইলেন দাম দিলেন তা না, আপনি মাঝে মাঝে প্রোডাক্টগুলো কোথা থেকে তৈরি হচ্ছে এবং কি ধরনের প্রোডাক্ট, কোন ধরনের প্রোডাক্ট ফ্লেক্সিবল মেয়েদের জন্য, গরমকালে কি কি ড্রেস ভালো হবে, গরমের এই ড্রেস পরলে কি কি সুবিধা, এই ধরনের কিছু ড্রেস রিলেটেড, অথবা মেয়েলি থাকলে মেয়ে ধরনের কিছু টিপ, অথবা আপনি গরমের কালের এরকম সিজনাল কিছু টপিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন আপনার পোস্টে। আপনার ডেলি 5টা বা 3টা পোস্ট যদি আপনি প্রোডাক্ট টিপ দেন, তাহলে 1-2টা অবশ্যই আপনার কোনো ইনফরমেটিভ দিতে হবে যে আপনারা এই জিনিসটা এখান থেকে সুবিধা হচ্ছে, বা আপনি ড্রেসের জন্য এটা ভালো, বা কালার কন্ট্রাস্টের ব্যাপারে লিখতে পারেন, অথবা আপনি কালার কন্ট্রাস্টের একটা আইডিয়া দিতে পারেন, যেমন কি কি ড্রেস করলে আপনার চিকন মেয়েদের এবং একটু মোটা দেখাবে, আবার কি কি ড্রেস করলে মোটা মেয়েদের একটু চিকন দেখাবে, এই ধরনের কিছু আপনি ভারসাম্যমূলক কিছু পোস্ট আপনি দিতে পারেন আপনার ড্রেসের জন্য। আমি শুধু একটা ড্রেসের উদাহরণ দিচ্ছি, এটা বিভিন্ন ধরনের হইতে পারে। আপনি যদি মোবাইল নিয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের সাইজ, আপনি কি ধরনের ফ্লেক্সিবল কোনটা, এই ধরনের টিপস আপনি দিতে পারেন, ইনফরমেটিভ টিপস। পরবর্তীতে যে জিনিসটা, আপনি অডিশন, অর্থাৎ আপনার ফ্যানদের কমেন্টস এর আনসার, এটা অবশ্যই আপনার যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব ততই ভালো, রেটিং আছে এটার, এটার জন্য এটা খেয়াল রাখবেন সবসময় যে আপনার কি জানতে চাচ্ছে, ভালো খারাপ বিরক্ত, এবং এখানে আপনার আনসার দিতেই হবে। ফেসবুক, নানান ধরনের ফেসবুক ইউজ করে সবাই একরকম হয় না, হয়তো আপনি খুব কষ্ট করে একটা ইনফরমেটিভ পোস্ট দিলেন, হয়তো এমন একজন একটা কমেন্টস করে বসলো যে এটা আপনার মেজাজ খারাপ হয়ে গেল, এগুলা করা যাবে না, কারণ ফেসবুকে অনেক অশিক্ষিত এবং অনেক
ধরনের মেন্টালিটি বা একজন ভালো মেন্টালিটি, কিন্তু ওই অবস্থা তার মেজাজ খারাপ আছে এই ধরনের একটা কমেন্টস করে বসতে পারে, সেই ক্ষেত্রে আপনার এগুলা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আড়াল করে সামনের দিকে যেতে হবে এবং এগুলো সুন্দর করে আপনার ঠান্ডা মাথায় আনসার দিতে হবে। অর্থাৎ আর যদি এখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বা আজে বাজে আপনার যেটা কোনো ছবি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি এর পরেও কোনো অ্যাক্সেস ভাইরাস টাইপের কিছু হলে বা আপনার সরাসরি কোনো গালিগালাজ হলে আপনি ব্যান করে দিতে পারেন, তারপরেও আপনি আনসার দিবেন প্রত্যেকটা রিপ্লে। পরবর্তীতে আপনি যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেই জিনিসগুলো হলো ধারাবাহিকতা মেনটেন করবেন, যেমন একটা পোস্ট আপনি এই ধরনের একটা পোস্ট দিলেন, তারপর পরবর্তীতে এটা কখন আপনার স্টকটা রয়েছে বা কি নতুন স্টক বা কত স্টক রয়েছে, এগুলো আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। তারপর আপনার প্রথম 15 দিন 1 মাসে আপনার লাইক আপনার 20,000 বা 1 লক্ষ হয়ে যাবে না, আস্তে আস্তে আপনার ফ্রেন্ডদেরকে মেসেজের মাধ্যমে অথবা আপনার অন্য কোনো পোস্টে অন্য কোনো পেজে আপনার এটা সম্বন্ধে ভালো খারাপ লিখতে পারেন, অবশ্যই আপনার ফ্রেন্ডের যদি কোনো পেজ থাকে সেখানে শেয়ার করতে পারেন, আর আপনার একটা গ্রুপ তৈরি করতে পারেন যে গ্রুপের মাধ্যমে এই আপনার পোস্ট গুলা প্রসার করা যায় এরকম। তাছাড়া আদার্স ফ্রেন্ড গুলো আছে সেই ফ্রেন্ডকে শেয়ার করার জন্য আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, কাছের হলে ভালো দূরের অপরিচিত না করাই ভালো। যখন এভাবে এভাবে আস্তে আস্তে বড় হবে, যখন একজন দুইজন লাইক কমেন্টস করা শুরু করবে, এটা আস্তে 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 বড় হয়ে যাবে। আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ভালো জিনিস যদি আপনি পোস্ট করেন আজকে 1 জন বা 5 জন লাইক হলো, পরের দিন কিন্তু আপনার অবশ্যই এখানে 5,000 10,000 হবে, পরের দিন না হোক পরের মাসে হবে বা 2 মাস পরে হলেও হবে, কিন্তু আপনি ধৈর্য হারালে হবে না। আপনার 1 সপ্তাহ খুব ভালো মুড থাকলো আর বাকি 2 মাস আপনি কোনো পোস্ট দিলেন না, সেক্ষেত্রে এখানে কোনো ভালো রেজাল্ট আসবে না। তাছাড়াও আরেকটি ব্যবসায়িক কথা আমি বলি, যদি আপনারা দ্রুত ফেসবুক লাইক অথবা পোস্ট করতে চান, আমাদের হলিহগ ওয়েব সলিউশন আছে, সেখানে আপনি খুব সহজেই আপনি করতে পারেন। আমাদের সর্বনিম্ন প্যাকেজ হলো 20,000 ইমপ্রেশন 1,000 টাকা, আর আপনার কর্পোরেট বেসিক বিজনেস এরকম প্ল্যান রয়েছে, আপনি সহজেই করতে পারেন, আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা না। আপনি যে কোনো ফেসবুক এজেন্সি অথবা যারা ফেসবুক অ্যাড দেয় তাদের মাধ্যমে করতে পারেন, আপনি নিজেও করতে পারেন। আমাদের কাছ থেকে যদি আপনি ফেসবুক অ্যাড নেন সেক্ষেত্রে সহজ 3টি ধাপ হলো, আপনার বাজেট নির্বাচন করে আমাদের পেমেন্ট করে পেমেন্ট করতে হবে, 2 আপনার ফেসবুক ইউজারটা রয়েছে আমাদের, আমার এডিটর তৈরি করতে হবে, এডিটর তৈরি করার পরেই আমরা মানে 5 থেকে 10 মিনিট অথবা 30 মিনিটের মধ্যে অ্যাড শুরু করে দেবো। সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 20,000 ইমপ্রেশন 1,000 টাকা, ইমপ্রেশন হলো একটা অ্যাড কতবার একজনে দেখবে, অর্থাৎ একজন দেখার পর একবার ইমপ্রেশন হলো, আপনি যদি 20,000 জনে দেখেন সেক্ষেত্রে 20,000 ইমপ্রেশন। আমাদের youdesignvt.com এর লিঙ্কটা আমি ইউটিউবের নিচে দিয়ে রাখলাম, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই এখানে যাবেন আর ভিডিওতে কমেন্টস করবেন আমাদের যদি কোনো দরকার পড়ে। তাছাড়াও সরাসরি যোগাযোগের জন্য আমার যে নাম্বারটি আছে 01777555525 ভাইবার অথবা আপনি বিকাশের মাধ্যমে টাকার জন্য এই নাম্বারটি ব্যবহার করে থাকি, এটা শুধু আমাদের সাথে যোগাযোগ করার, হোলি হক ওয়েব সলিউশনের সাথে যোগাযোগ করার কথা বলছি, এক একজন এক এক সিস্টেমে দেয় করবেন, আর আগে যে বিষয়গুলো বলেছি এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনারা হয়তো একটি 1 মাস বা 2 মাসের মধ্যে 1 লক্ষ 5 লক্ষ ফ্যানের মালিক হতে পারেন। তবে এটা একটা ধৈর্যের ব্যাপার, যদি আপনি অর্গানিক ভাবে করেন অর্থাৎ টাকা ছাড়া করেন তাহলে আপনার 1-2 মাসে সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনার ধৈর্য এবং ভালো পোস্ট এগুলো দিয়ে আপনার সামনের দিকে আগাতে হবে। আর আপনারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, আর আমি কোনো প্রফেশনাল শিশুর মেন না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।